আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী ইসলামী শিক্ষা বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক সালাম অভিনন্দন আমি মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক আজ আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে এই আমার এক ভাই আমাদের কাছে কমেন্ট করে আমাদেরকে কাছে প্রশ্ন করেছেন যে ভাই স্বামী স্ত্রী যখন এক রুমে থাকবো অথবা এক বিছানায় থাকবো অথবা একসঙ্গে যখন থাকবো রাত্রে তখন উলঙ্গ হয়ে থাকা এটা কি ইসলামী শরিয়াত মোতাবেক যায় আছে কিনা তো সম্মানিত দর্শক আমি এই বিষয়টি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে সং খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব সম্মানিত দর্শক মণ্ডলী মিসকাত শরীফের তিন হাজার একশো সতেরো নম্বর হাদিসে رسول صلى الله عليه وسلم حدثنا بهار بن حكيم حدثني ابي عن جديد قال قال قلت يا رسول الله عورتنا ما ناتي منها وما وما يمينك فقال الرجل يكون مع الرجل قال ان استطعت الله يراها احد فافعل قلت والرجل يكون خاليا قال فالله احق ان يستحيا منه. شمن تدشق اي حديث যখন কোন ব্যক্তি তারা স্বামী স্ত্রী একই রুমে থাকবে অথবা একসঙ্গে থাকবে তখন উলঙ্গ না হয়ে থাকা উচিত অর্থাৎ উত্তম কারণ সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ তো সম্মানিত দর্শক এজন্য রসুদাহ আলাইসালাম ওই সময় তিনি বলেছেন যে এক রসুদামে এক সাবি প্রশ্ন করছেন আল্লাহ আমি কি যখন একসঙ্গে স্ত্রী স্বামী স্ত্রী একসঙ্গে যখন থাকবো অথবা একই বিছানায় যখন থাকবো তখন কি উলঙ্গ অবস্থায় থাকতে পারবো রসুলসলাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন যে সতর ঢেকে রাখা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে ফরজ এটা ঢেকে রাখতে হবে অন্য সময় অর্থাৎ লোক সমাজের সম্মুখে সেটা তাকে ঢেকে রাখতে হবে কিন্তু যখন সে নির্জনেই অথবা অন্ধকারের ভিতরে অথবা বাথরুমে পেশাব পায়খানার জায়গায় যেখানে এই পেশাব পায়খানা করে বাথরুম যেটাকে আমরা বলি টয়লেট যেটাকে বলি ওইখানে অথবা ঘরে নির্জনে অথবা লেপের নিচে খাতার নিচে কম্বলের নিচে এ সময় উলঙ্গ থাকা ইসলামী শরিয়াতে যায় যাচ্ছে তবে না থাকাই উত্তম কারণ যদি কোনো প্রকারের সমস্যা ঘটে যায় তখন ওই সময় লজ্জিত হয়ে হতে হয় এবং লজ্জায় পড়ে যেতে হয় এজন্য এই সময় উলঙ্গ না হয়ে থাকা উত্তম এ সময় উলঙ্গ না থাকা ভালো তো সম্মানিত দর্শক যে বিষয়টি প্রশ্নের ভিতরে চলে এসেছে যে উলঙ্গ হয়ে থাকা যাবে কিনা হ্যাঁ আপনি উলঙ্গ থাকতে পারবেন ইসলামী নেই কোনো শরিয়াতে আবদ্ধ লোক সমাজের সম্মুখে আপনি উলঙ্গ থাকতে পারবেন না এটা ইসলামী শরিয়াতে একদম নিষিদ্ধ আপনি আবদ্ধ স্থানে যেখানে আপনাকে কেউ দেখবে না যেখানে শুধু স্বামী স্ত্রী ছাড়া আর কেউ থাকবে না ওই সময় আপনি উলঙ্গ থাকতে পারেন তবে না থাকায় ভালো এটা ইসলামী শরিয়াতে জায়জ করে দিয়েছে তো সম্মানিত দর্শক আমরা এই বিষয়টির উপরে খেয়াল রাখব যে সব সবসময় আমাদের লজ্জায় স্থান এবং সতরটা ডেকে রাখার চেষ্টা করবো সাথে সাথে যখন আমি লেপের নিচে কম্বলের নিচে থাকব তখন আপনি উলঙ্গ থাকতে পারবেন কিন্তু সতর্কতা অবলম্বন আপনাকে অবশ্যই করতে হবে যদি কোনো প্রকার কোনো দুর্ঘটনা ঘটে যায় অথবা হঠাৎ করে যদি কেউ আপনাকে ডেকে বসে তখন আপনি কি করে তার সামনে যাবেন তো সম্মানিত দর্শক এই বিষয়টি ইসলাম বর্ণনা করেছেন যে সে যেন তার শরীরটাকে ডেকে রাখে যেন তড়ি ঘুরে করে ওঠার সময় সেজন্য তার লজাস্থানটা ঢেকেই মানুষ লোক সমাজের সামনে যেতে পারে সম্মানিত দর্শক আশা করি আপনারা প্রশ্নটি বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি সম্মানিত দর্শক যদি বুঝে থাকেন তাহলে এই বিষয়টির উপরে আমল করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার দান করুক আমিন সম্মানিত দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটন অবশ্যই ক্লিক করতে হবে যদি কোনো প্রকার কোনো প্রশ্ন আপনার মনে জেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন সকল আর লাইক করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি